ওকে, তো এখন আমরা যেটা না চাইবো সেটা হচ্ছে পরমাণু ইলেকট্রন গুলো কিভাবে বিন্যস্ত থাকে এবং ইলেকট্রন বিন্যাস। তো এটা নিয়ে আগে আমি লেকচার নিয়েছি যে পরমাণু কিভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকে, সেই সেই আগের লেকচারে, এটার আগের লেকচার, এটা তো লেকচার 4 লেকচার 3 তে আমি যেটা নিয়েছি সেখানে আমি বোঝানোর চেষ্টা করছি, মানে সেখানে আমি অ্যাকচুয়ালি 1 থেকে 20 পর্যন্ত আমাদের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা মনে রাখার টেকনিক দেখাইছি, ক্লিয়ার? এবং আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ওইখানে আমি পর্যায় সারণীর অনেকটা পার্ট তোমাদের মুখস্থ করে ফেলছিলাম। তো পর্যায় সারণীর ওই পার্টটা মুখস্থ করে থাকলে আমাদের অল টাইম আমাদের আমরা একটা সুবিধা পাবো, আমরা যত যখন আমরা সপ্তম অধ্যায়ে যাবো রাসায়নিক বিক্রিয়া পড়বো তখনও দেখবো যে আমরা একটা সুবিধা পাচ্ছি, ক্লিয়ার? সো পর্যায় সারণী তোমাকে পড়তেই হবে, ওইটা 9 এ গিয়েও পড়তে হবে, 10 এ গিয়েও পড়তে হবে, বা সারা জীবন পড়তে হবে কেমিস্ট্রি পড়ো। তো এখনই তুমি অর্ধেকটা বেশি শিখে নিলাম, এটা তোমার অনেকটা লাভ দিবে, অনেকটা উপকার দিবে, এবং ওইটা ছাড়া তুমি কিচ্ছু করতে পারবা না। তো খেয়াল করো একটা জিনিস, পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে বিন্যস্ত থাকে সেটা নিয়ে চেনা, অ্যাকচুয়ালি সেটাই, সেটাকে ইলেকট্রন বিন্যাস বলা হয়, কিভাবে বিন্যস্ত থাকে সেটাই ইলেকট্রন বিন্যাস। আমরা কি জানি, আমরা পরমাণুর গঠন থেকে জানি যে একটা পরমাণুতে কেন্দ্রে কি থাকে, প্রোটন থাকে, তাই না? একটা কেন্দ্রে, কেন্দ্রে সবগুলো প্রোটন একসাথে জোড়ো অবস্থায় থাকে, একসাথে জোড়ো অবস্থায় থাকে সবগুলো প্রোটন, কি করে এই যে সবগুলো ক্লাস একসাথে জোড়ো অবস্থায় থাকে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি বলা হয়? নিউক্লিয়াস, ক্লিয়ার? তো এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এখন দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে পরমাণুটা, এই পরমাণুটাতে প্রত্যেকটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, সেগুলো আমি আগে বলছি যে যতগুলো প্রোটন থাকে ততগুলো কি থাকে, ইলেকট্রন থাকে। তার মানে এই যে এই যে এই জায়গার যে পরমাণুটা, এই পরমাণুটাতে যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। এখানে কয়টা প্রোটন আছে আমরা হিসাব যদি করি, 1 2 3 4 5 6 6টা প্রোটন আছে, তো ঠিক 6টা ইলেকট্রন থাকবে। তো রাদারফোর্ডে কিন্তু এটা বলে গেছিল যে প্রোটন গুলো সবগুলো একসাথে জোড়ো অবস্থায় থাকবে, কিন্তু ইলেকট্রন গুলো কিন্তু সবগুলো একসাথে জোড়ো অবস্থায় থাকবে না, তারা কি থাকবে, তারা বিভিন্ন কক্ষপথে থাকবে, এবং তারা বিভিন্ন কক্ষপথে একটা নিয়ম মেনে থাকবে, কখনো নিয়ম ছাড়া থাকবে না। অর্থাৎ পরমাণুর আশেপাশে কয়েকটা কক্ষপথ আছে, এই কক্ষপথ গুলোতে ইলেকট্রন গুলো থাকবে, এবং তারা যেভাবে থাকবে যে নিয়ম মেনে থাকবে সেই নিয়মটা হচ্ছে 2n² সূত্র। কোন সূত্র মেনে চলবে? তারা 2n² সূত্র মেনে চলবে। অর্থাৎ এটা হচ্ছে সাপোজ প্রথম কক্ষপথ, এটা তো নিউক্লিয়াস, এটা তো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, তারপরটা হচ্ছে প্রথম কক্ষপথ, তারপরটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তারপরটা তৃতীয় কক্ষপথ। এখন এদিকে n মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা, n মানে কি, কক্ষপথের সংখ্যা। অর্থাৎ এদিকে n এর মান যদি 1 হয় তাহলে আমি পাচ্ছি 2 × 1² সমান সমান হচ্ছে 2, তার মানে এই যে প্রথম যে কক্ষপথ সেই কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, সর্বোচ্চ কয়টা থাকতে পারবে, 2টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে এই এইখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন আমি দিতে পারি, 2টা ইলেকট্রন, সর্বোচ্চ 2টা ইলেকট্রন দিতে পারি। তারপরে যেটা দিব সেটা হচ্ছে এই যে 2, এই যে 2 নম্বর কক্ষপথ, এই কক্ষপথে তাহলে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2 × n² 2 দুগুণে কত, 4 × 4 4 দুগুণে 8, তার মানে এই যে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে, 8টা ইলেকট্রন। খেয়াল করো 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 8টা ইলেকট্রন, কিন্তু এদিকে একটা কথা আছে, কথাটা হচ্ছে সর্বোচ্চ 8টা থাকতে পারে, কিন্তু আমরা কি জানি একটা পরমাণু যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে, যেটা এদিকে প্রোটন আছে 1 2 3 4 5 6, দ্যাট মিন্স এদিকে 8টা থাকতে পারে, সর্বোচ্চ যদি 8টা দেও তবু সে থাকতে পারবে, কিন্তু আমাদের পরমাণুটার মধ্যে মোট ইলেকট্রন কয়টা অ্যাকচুয়ালি আছে, 6টা। ওই 6টা কিভাবে বিন্যস্ত থাকবে, প্রথমে থাকছে 2টা, তারপরে এইদিকে থাকবে হচ্ছে 4টা, কারণ কি এই 2টা পূরণ হয়ে গেল, এদিকে আমার প্রোটন কয়টা, 1 2 3 4 5 6, আরো 4টা বাকি, 2টা ইলেকট্রন হয়ে গেল, আরো 4টা ইলেকট্রন বাকি। তো এই 4টা ইলেকট্রন আমি দিতে পারলাম এইদিকে, দেখিয়ে দিলাম 4টা ইলেকট্রন, বুঝে গেছে ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব। তো এখন দেখো তৃতীয় যে কক্ষপথ, সেই কক্ষপথটাতে সর্বোচ্চ কতটা থাকতে পারে সেটা আমরা 2n² সূত্রের মাধ্যমে বের করতে পারি। অর্থাৎ 2n² মানে হচ্ছে 2 × n² মানে হচ্ছে 3² মানে হচ্ছে 9 18, অর্থাৎ 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে। এখন এদিকে যেহেতু ইলেকট্রনই নাই তার নিচের মধ্যে, 6টার উপরে যদি ইলেকট্রনই নাই সেটা একটা ডিজিবল ইলেকট্রন থাকবে, এটা কোনো ইলেকট্রন থাকবে না, বুঝা গেছে ব্যাপারটা? আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসটা করতে পারি, একটা কক্ষপথে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করতে পারি, এবং আমরা যখন একটা একটা পারমাণবিক সংখ্যা দিবে তখন আমরা সেটা থেকে বের করতে পারবো। সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে সোডিয়াম, সোডিয়ামের কি বললাম যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, তখন তুমি কিভাবে করবা, আমরা কি আগের লেকচার থেকে আমরা সোডিয়ামের যে আমরা যেটা জানি সেটা হচ্ছে আগের লেকচার থেকে আমরা সোডিয়ামের জানতে পারছি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11,
তোমরা আগের লেকচারটা যদি দেখো তাহলে তোমাদের ওই সোডিয়ামের পারমাণুর সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের পারমাণুর সংখ্যা 12, এগুলো মনে রাখা কোনো কষ্ট করে ব্যাপার না। আমি আগের যেই ভিডিও সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ক্লিয়ার? তো দেখো এখন হচ্ছে সাপোজ এই যে সোডিয়াম এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে বোঝায় সোডিয়ামের যে প্রোটন সংখ্যা ওই প্রোটন সংখ্যার মান হচ্ছে অর্থাৎ 11টা প্রোটন আছে এদিকে, বুঝা গেছে? 11টা প্রোটন। দ্যাট মিন্স এই যে এই জায়গায় সোডিয়াম, যদি আমি এই জায়গায় এটা হচ্ছে নিউক্লিয়াস সোডিয়ামের এবং এই নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে, তো তার মানে তার আশেপাশে কক্ষপথে আরো 11টা ইলেকট্রন থাকবে, যেহেতু আমরা জানি যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, তো আশেপাশে কি থাকবে? 11টা ইলেকট্রন থাকবে। তো আমি যদি আশেপাশে 11টা ইলেকট্রন দিতে চাই আমাকে কি করতে হবে? প্রথম একটা কক্ষপথ রাখতে হবে, আমি একটা প্রথম একটা কক্ষপথ রাখলাম, তারপরে আরেকটা রাখলাম, ধরে নিলাম আরেকটা, এটা ধরার পরে আমরা এখন কি দেখি? এখন হচ্ছে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা, দুইটা। দু দেখো তোমার ইলেকট্রন কয়টা আছে তোমার হাতে? 11টা। 11টাকে তুমি যেইভাবে দিতে পারো দেও। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা। এখানে যদি 8টা দেও তখন 8 2 10, তোমার হাতে এখন 11টা আছে, দেখ নিচে দিকে 8টা দিতে পারো, 8 দিয়ে দেবো, বুঝে গেছি ব্যাপারটা? তারপরে দাও, তারপর হচ্ছে এখন দেখো তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 18টা। বাট তোমার হাতে আছে কয়টা এখন? এদিকে 2 আর 10টা দিয়ে দিছো, আর একটা মাত্র হাতে আছে, তো এদিকে 18টা সিট খালি থাকলেও মানুষ আছে একজন, একজন থাকবে এদিকে, হচ্ছে এক, তার মানে ইলেকট্রন সংখ্যা, আমি এটাকে অন্য কালার করে দিই, তার মানে সোডিয়ামের পারমাণবিক, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2H1। এইটা একচুয়ালি নিলস বোর বের করছিলেন, যে রাদারফোর্ড বলে গেছে প্রোটন গুলো সবগুলো একসাথে জোড়ো অবস্থায় থাকতেছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তখন যে আমাদের চিন্তা ভাবনা ছিল তাহলে কি ইলেকট্রন গুলো এইভাবে থাকে, তখন নিউজ পরে এসে বলে না, ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট নিয়ম মায় না কক্ষপথে থাকে, এই নিয়মটা হচ্ছে 2H1 নিয়ম, এবং এইভাবে আমরা একটা পরমাণু কি করতে পারবো? ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো পরমাণু ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদের কি কোনটা জানতে হবে? সেটা হচ্ছে যে পরমাণুটার প্রোটন সংখ্যাটা কত, প্রোটন সংখ্যার জন্য আমরা আমার আগে ভিডিওটা দেখাই যথেষ্ট, ক্লিয়ার? তো এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখন আমি দেখাবো যে আমাদের যে আমাদের যে পরমাণু যে ধর্ম, পরমাণু ধর্মটা অ্যাকচুয়ালি পরমাণুটা কি অন্য কারোর সাথে রিয়াকশন করবে কিনা, অন্য কারোর সাথে বিক্রিয়া করবে কিনা অ্যাকচুয়ালি, বা অন্য সে কি নিষ্ক্রিয় কিনা, সেটা ডিপেন্ড করতেছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপরে। তার হচ্ছে আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো আমরা যখন যদি এই কক্ষপথটা দেখি, খেয়াল করো আমরা যদি এই কক্ষপথটা দেখি, আমরা যদি আমরা নিষ্ক্রিয় গ্যাসের দিকে যাই, নিষ্ক্রিয় গ্যাসের যে আমাদের যে গ্রুপটা ছিল সেটা ছিল 18 নম্বর গ্রুপ। তো এটা হচ্ছে 18 নম্বর গ্রুপ, এবং 18 নম্বর গ্রুপের যে গুলো ছিল সেটা হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটা আমরা মনে রাখার জন্য যে টেকনিকটা দিয়েছিলাম সেটা হচ্ছে 2, তারপরে 8 হচ্ছে 2 বার, 8 8, তারপর হচ্ছে 18 হচ্ছে 2 বার, 18 18, তারপর হচ্ছে 32। এগুলো পারমাণবিক সংখ্যা মনে রাখার জন্য তাহলে আমি এই টেকনিকে যেতে পারি। এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে একচুয়ালি প্রথম 2, পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে নিয়নের কত হবে? 2 যোগ 8, কত আসতেছে? 10। তাহলে আর্গনের কত হবে? 2 যোগ 8 যোগ 8, তার মানে 18। ইলেকট্রনের কত হবে? 2 যোগ 8 যোগ 8 যোগ 18, কত আসতেছে আলটিমেটলি আনসার? 36। তারপরে জেননের কি হবে? 2 যোগ 8 যোগ 8 যোগ 18 যোগ 18, আসতেছে 54। তারপরে রেডনের কি হবে? সবগুলো যোগ, এটা আসছে 86। এখন দেখো এখন আমরা যদি হিলিয়ামের ইয়া করি, এটা কি বলে, আমরা যদি হিলিয়ামের তোমার কি বলে, আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, তখন আমরা দেখবো যে হিলিয়ামের কয়টা প্রোটন আছে? 2টা, তার মানে ইলেকট্রন আছে 2টা। মানে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি 2টা প্লাস থাকে, তাহলে তার যে এই যে প্রথম যে কক্ষপথ, এটা কিন্তু নিউক্লিয়াস, এটা কিন্তু আবার কক্ষপথ হলো না, ভুল করবা। তো এটা এটা হচ্ছে একটা কক্ষপথ, তো এই কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রন আছে। দেখো এখন এই কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? প্রথম কক্ষপথে 2n² সূত্র অনুযায়ী সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে 2টা, কারণ হচ্ছে n এর মান যখন 1 হবে তখন হাতে বিটি 2, তার মানে এই কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, এবং এইদিকে 2টাই আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে নিষ্ক্রিয়। তার মানে কি নিষ্ক্রিয়? একটা বস্তু কি নিষ্ক্রিয় নাকি সক্রিয় সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে এই পরমাণুটার কক্ষপথে, শেষ কক্ষপথে, শেষ কক্ষপথে, শেষ কক্ষপথটাতে যতটা ইলেকট্রন থাকার কথা ছিল, অর্থাৎ 2n² সূত্র অনুসারে যতটা ইলেকট্রন আসে ঠিক ততটাই যদি থাকে, তখন আমরা বলবো হচ্ছে সেটা কি মানে নিষ্ক্রিয়, বুঝা গেছে? অ্যাকচুয়ালি তোমরা তো এখনো যখন হায়ার লেভেলে যাবা তখন বুঝবা যে একচুয়ালি শেষ কক্ষপথে যখন 8টা থাকতো আমরা সেটাকে নিষ্ক্রিয় গ্যাস বলতে পারি, অর্থাৎ মানে কারণ হচ্ছে এক প্রতিটা কক্ষপথ আবার মানে এইগুলোকে বলা হয় শক্তি স্তর, এগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত,
তো সেইখান থেকে সেই ধারণা থেকে বা সেই কনসেপশন থেকে আমরা মোটামুটি সেটা বলতে পারি। বাট তোমাদের লেভেলে এতটা জটিলতা আমি আনতে চাচ্ছি না। তো দেখো তাহলে নিয়ম, আমরা যদি তোমাদের লেভেলে নিয়ম আগ্রহ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, নিয়মে যদি আমি আসি, আমি কি বললাম শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, আমরা কি বলতে পারি সেটাকে নিষ্ক্রিয় বলতে পারি, বুঝে গেছো? বাট অ্যাকচুয়ালি অর্থ সেটা হচ্ছে উপস্তর, উপস্তরের ধারণা তোমাকে বুঝাতে হবে, তুমি খেয়াল করো। তো এটা হচ্ছে হিলিয়াম, আমরা যখন নিয়নে যাবো তখন নিয়নের ব্যাপারটা হচ্ছে, নিয়নে দেখো নিয়ন এখানে একটি নিয়ন মানে হচ্ছে 10, তারপর 10 10টা প্লাস 10টা প্রোটন এক্সিস্ট করতেছে, 10টা প্রোটন। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতেছে, শেষ দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতেছে। দেখো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকার কথা ছিল কয়টা? 8টা, এবং এখানে 8টা ইলেকট্রন আছে। যদি দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকার কথা ছিল, এবং এদিকে যেহেতু 8টা ইলেকট্রন আছে, সেটা এটা কি নিষ্ক্রিয়, বুঝা গেছে ব্যাপারটা? আলগনেটটা করো, আলগনেটটা দেখবো পাবা হচ্ছে 2 8, তারপরে পাবা হচ্ছে 8, তারপরে পাবা হচ্ছে 8, ওইটা হচ্ছে নিষ্ক্রিয়। অ্যাকচুয়ালি দেখো, অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় গ্যাস, একটা যে একটা পরমাণু হচ্ছে নিষ্ক্রিয়, সেটা মনে রাখার জন্য এই যে সংখ্যাগুলো আমি একটু আগে বললাম, 2 8 8, 18 18 32, সেগুলো মনে রাখা যথেষ্ট। অর্থাৎ তুমি যদি 2 8 8 পাও কোনো পরমাণু শেষ কক্ষপথে, তখন তুমি সরাসরি বলে দিতে পারো যে সেটা হচ্ছে নিষ্ক্রিয়, বুঝে গেছো ব্যাপারটা? এখন দেখো, এখন প্রত্যেকটা পরমাণু কি চায়? প্রত্যেকটা পরমাণু চায় নিষ্ক্রিয় হইতে। অর্থাৎ প্রত্যেকটা পরমাণুর টার্গেট থাকে, তার শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকার কথা ছিল ততটাই আনা। অর্থাৎ খেয়াল করো, সাপোজ এই যে দেখো লিথিয়াম, আমি যদি লিথিয়ামের কথা তোমাকে বলি, এটা হচ্ছে লিথিয়াম, সাপোজ এটা হচ্ছে লিথিয়াম। তো এই লিথিয়ামে কয়টা প্রোটন আছে? 3টা প্রোটন আছে, এবং এই জায়গায় কয়টা ইলেকট্রন আছে? প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, এবং এই জায়গায় কয়টা ইলেকট্রন আছে? 1টা ইলেকট্রন, 1টা ইলেকট্রন। এখন দেখো, এখন লিথিয়াম কি চায়? লিথিয়াম চায় হচ্ছে তার ইলেকট্রন বিন্যাসটা যেন তার আশেপাশের যেই ইয়াটা আছে, কি বলে, যে যেই নিষ্ক্রিয় পরমাণুটা আছে সেটার মতো হইতে। বা এইটা না ছাড়াও তুমি যদি লজিক্যালি বলো, সেটা হচ্ছে সে চায় তার কক্ষপথে যতটা ইলেকট্রন থাকার কথা ছিল যেন ততটাই থাকে। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকার কথা ছিল কয়টা? 8টা, তাই না? তো এখানে আছে 1টা, তো সে চায় তাতে ওইখানে আমার কি থাকে? 8টা ইলেকট্রনই থাকে। এটা এটার জন্য সে যেহেতু একটা চায় নিষ্ক্রিয় হইতে চায়, তার একটা প্রবণতা আছে, সেই জন্য সে অন্য একটার সাথে বিক্রিয়া করে, অন্য একটা থেকে ইলেকট্রন নেয় বা অন্য একটা থেকে ইলেকট্রন দেয়, এই জন্য এটাকে আমরা সক্রিয় বলতে পারি। এবং এদের যে টার্গেটটা, সেই টার্গেটটা থেকে নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস, সেই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করা। তো দেখো নিকটবর্তী যে, এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে হিলিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তার মানে এই লিথিয়ামের নিকটবর্তী যেই মানে নিষ্ক্রিয় একটা পদার্থ আছে সেটা হচ্ছে হিলিয়াম। তার মানে এই লিথিয়াম চাইবে এই হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তো আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, তখন আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ঠিক এরকম, এদিকে হচ্ছে নিউক্লিয়াস 2+, এদিকে হচ্ছে 2টা ইলেকট্রন 2, বুঝা গেছে ব্যাপারটা? তার মানে এই লিথিয়াম যদি হিলিয়ামের মতো হইতে চায়, অর্থাৎ লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা যদি হিলিয়ামের মতো করতে চায়, প্রোটন সংখ্যা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই একটা ইলেকট্রনকে সরাই দিতে হবে, একটা ইলেকট্রনকে অন্য একজনকে দান করে দিতে হবে। তো লিথিয়াম এই কাজটাই করে, বুঝা গেছে ব্যাপারটা? সে বিক্রিয়া অংশগ্রহণ করে, এবং এই লিথিয়াম কি করে, অন্য একজনকে একটা ইলেকট্রন দান করে দেয়। তো অন্য একজনকে যখন একটা ইলেকট্রন দান করে দেয় সে, তখন যেটা হয় সেটা হচ্ছে, দেখো ইনিশিয়ালি যখন অন্য একটা ইলেকট্রন সে দান করে দিল, তখন এইদিকে দেখো হিলিয়ামের প্রোটন কয়টা? 2টা। হিলিয়ামের প্রোটন কয়টা? 2টা, তার মানে 2+, আর হিলিয়ামের ইলেকট্রন কয়টা? 2টা, তার মানে 2-, তার মানে 2+, +2 অর -2, দ্যাট মিন্স অ্যাটমিক নিউট্রাল কত? 0। লিথিয়াম যখন প্রথম অবস্থায় ছিল, লিথিয়ামের প্রোটন ছিল 3টা, ইলেকট্রন ছিল 3টা, দ্যাট মিন্স -3, +3, -3, 0, তার মানে 2টা বিদ্যুৎ নিরপেক্ষ ছিল। কিন্তু এই লিথিয়াম কি চাইলো? লিথিয়াম চাইলো না আমি এই হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করব। তো সে যখন হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে গেল, সে যেটা করলো একটা ইলেকট্রনকে দান করে দিল। তার মানে এখন তার মধ্যে প্লাস আছে 3টাই, কিন্তু একটা ইলেকট্রনকে যেহেতু সে সরাই দিছে, ইলেকট্রন আছে তার মানে 2টা, তার মানে তার মধ্যে মাইনাস আছে কত? 2, তার মানে -2, মানে আলটিমেটলি তাহলে হচ্ছে +1। মানে এখন যে লিথিয়াম পরমাণুটা আছে সেটার তড়িৎ, সেটা যে তড়িৎ বা সেটার হ্যাঁ চার্জ, সেটা চার্জ কিন্তু এখন 0 না, সেটা চার্জ হচ্ছে +1, বুঝা গেছে ব্যাপারটা? সেটা হচ্ছে +1, দ্যাট মিন্স লিথিয়াম প্লাস, এটা এইভাবে লিখা হয়, লিথিয়াম প্লাস অ্যালাই প্লাস, মানে লিথিয়াম হচ্ছে এখন একটা প্লাস চার্জে চার্জিত, বুঝা গেছে ব্যাপারটা? এবং এই অ্যালাই প্লাস হওয়ার মাধ্যমে সে যেটা করলো, সে হচ্ছে এই হিলিয়ামের নিষ্ক্রিয় মানে যে ইলেকট্রন বিন্যাসের যে কাঠামো সেটা অর্জন করতে পারলো। তার মানে কি, প্রত্যেকটা পদার্থেরই কি থাকে, একটা প্রবণতা থাকে, কি
কি হয়ে যাওয়া, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করার, এবং লিথিয়ামও সেই কাজটা করছে। বাট লিথিয়াম কর থেকে তাকে চার্জিত হইতে হয়েছে, বুঝা গেছে ব্যাপারটা? বা তোমাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে, এই লিথিয়াম প্লাসের যে এই একটা ইলেকট্রন, সে এই একটা ইলেকট্রন কাকে দিছে, এই লিথিয়াম কাকে ইলেকট্রনটা দিছে? সেটার জন্য যেটা করতে হবে, আমি যদি কাউকে দিতে চাই তাহলে অবশ্যই সেখানে একজন গ্রহীতা থাকতে হবে, অর্থাৎ একজনকে গ্রহণ করতে আসতে হবে। সো আমি এরকম একটা মৌল খুঁজে বের করব যেটা এই লিথিয়ামের যে ইলেকট্রনটা দান করছে সেটা গ্রহণ করবে। কিভাবে দেখো, সেটা হচ্ছে আমি যদি ফ্লুরিনের কথা চিন্তা করি, ফ্লুরিন, ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, দ্যাট মিন্স সেটার যে প্রোটন সংখ্যা সেটার সংখ্যা হচ্ছে 9, এবং প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান, সেহেতু ফ্লুরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9। তার মানে এটা যদি ফ্লুরিন হয়, খেয়াল করো আমি জাস্ট এদিকে এদিকে একটু মুছে দিচ্ছি, এই হচ্ছে নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, এটা একটু মনে রাখতে হবে ব্যাপারটা। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এখন দিব ফ্লুরিন। সো এই যে ফ্লুরিন, এই ফ্লুরিনের এদিকে কয়টা প্লাস আছে, 9টা প্লাস। সো ফ্লুরিনের যে প্রথম যে কক্ষপথ, সেই প্রথম কক্ষপথে তার যেটা দুইটা ইলেকট্রন থাকবে, দুইটা মাইনাস, তার দ্বিতীয়টাতে থাকবে হচ্ছে 7টা মাইনাস, দ্বিতীয়টা থাকবে হচ্ছে 7টা মাইনাস। এখন দেখো, এখন দেখো এই ফ্লুরিন কি চাইবে, অল টাইম প্রত্যেকটা পদার্থের কি চায়, তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস, ওই নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক মানে ওই ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা অর্জন করতে। তাহলে এটা হচ্ছে লিথিয়াম, এটা ছিল লিথিয়াম, এটা হচ্ছে ফ্লুরিন। এই ফ্লুরিন, এই ফ্লুরিনের যে কাছাকাছি যেই কি বলে নিষ্ক্রিয় গ্যাস, সেটা হচ্ছে নিয়ন, কারণ ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, আর ওই যে আমাদের যে নিয়ন আছে সেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তার মানে ফ্লুরিন চাইবে নিয়নের ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা অর্জন করতে, এবং নিয়নের ইলেকট্রন বিন্যাসের কাঠামোতে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 8। তার মানে দেখো, এই ফ্লুরিন যদি নিয়নের ইলেকট্রন বিন্যাসের কাঠামো অর্জন করতে চায়, তখন তার এই যে শেষ কক্ষপথে আর একটা ইলেকট্রন আনাই যথেষ্ট। এখন সে ইলেকট্রন খুঁজতেছিল, সে ইলেকট্রন কোন জায়গায় পাবে, সে খুঁজতেছিল ইলেকট্রন, বাট সে পাচ্ছিল না। আবার এদিক দিয়ে লিথিয়াম, এদিকে লিথিয়াম কি করতেছিল, লিথিয়াম চাচ্ছিল তার একটা ইলেকট্রনকে সরাই দিতে, কারণ একটা ইলেকট্রনকে সরাইলে সে তার নিজের যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ হিলিয়াম, সেটার ইলেকট্রন সে কাঠামো অর্জন করতে পারবে। বাট সে যে ইলেকট্রনটা কাউকে দিবে এরকম কাউকে পাচ্ছিল না, বাট তারা ঘুরতে 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 একটা সময় তারা মুখোমুখি হইলো। তখন দেখো, তখন হচ্ছে এই লিথিয়ামের এই ইলেকট্রনটা আছে এখনো, তারপর ধরে নাও লিথিয়ামের এই ইলেকট্রনটা এখনো আছে। সো লিথিয়ামের এই একটা ইলেকট্রন, এখন দেখো, এখন দেখো এই লিথিয়াম কি চাবে, যখন দুইজন তারা দেখা একসাথে যখন দেখা হইলো, তখন দেখো যখন কথাবার্তা বললো যে ভাই কেমন আছো এই সে, তখন এ বললো যে আমি তো একটা ইলেকট্রনকে সরাই দিতাম চাই, কারণ হচ্ছে আমার তো হিলিয়ামের মতো ইলেকট্রন কাঠামো অর্জন করতে হবে। তখন কথা কথা ও বললো যে আমার তো একটা ইলেকট্রন লাগবে, সেই ইলেকট্রন দিয়ে আমি কি করব, আমার কাছাকাছি নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন অর্জন করবো। তারপরে বললো যে তাহলে একটা কাজ করো, লিথিয়াম বললো তাহলে একটা কাজ করো, আমি তোমাকে একটা ইলেকট্রন দিয়ে দিই আর তুমি একটা ইলেকট্রন নিয়ে নাও, তাহলে তো আমরা দুইজনেই সফল হয়ে যাই, কারণ তুমি আমি যখন একটা ইলেকট্রন দিয়ে দিবো তখন আমি হয়ে যাবো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে কাঠামো, আর তুমি যখন একটা ইলেকট্রন নিবা তখন তুমি হয়ে যাবে নিয়নের ইলেকট্রন বিন্যাসে কাঠামো, নিয়নের ইলেকট্রন বিন্যাসে কাঠামো হচ্ছে 2 আর থাকবে, বুঝে গেছে? তো আলটিমেটলি এই এই লিথিয়ামটা কি করে, তখন এই একটা ইলেকট্রন এটাকে দেওয়া দেয়। সো এটা যখন একটা ইলেকট্রন নিয়ে, তখন এখানে দেখো ইনিশিয়ালি এখানে ছিল 3+, আবার ইলেকট্রন ছিল 3টা, 3-, আলটিমেট ছিল রেজাল্ট ছিল 0। সো যখন সে একটা ইলেকট্রন দিয়া দিল, যখন সে একটা ইলেকট্রন এই জায়গায় দিয়ে দিল, অর্থাৎ একটা ইলেকট্রন যখন এই জায়গায় দিয়ে দিল, তখন কি হলো, এদিকে প্লাস কয়টা এখন, 3টা, অর্থাৎ প্লাস 3, ইলেকট্রন কয়টা, 2টা, তাহলে -2, তাহলে আলটিমেট রেজাল্ট পেলাম হচ্ছে +1, তাহলে এখন লিথিয়াম হয়ে গেল প্লাস, এলআই প্লাস। সো এই যে এই ধনাত্মক যে চার্জে যে চার্জিত পরমাণুটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন। আর এই যে এজ একটা ইলেকট্রন নিল, খেয়াল করো এর এখন মোট প্লাস আছে কয়টা, 9টা। সো ইনিশিয়ালি 9টা প্লাস ছিল, 9টা মাইনাস ছিল, দ্যাট ইজ -9 ছিল, আলটিমেট ছিল রেজাল্ট হচ্ছে 0। এখন তার এই যে তার এখন তার হচ্ছে প্লাস কয়টা, 9টা, +9, মাইনাস কয়টা দেখো, 2 আর 8, 10টা, দ্যাট ইজ -10, তাহলে আলটিমেটলি তার রেজাল্ট হচ্ছে -1। তার মানে এখন দেখো, তার মানে এই যে ফ্লুরিন এখন হচ্ছে এফ মাইনাস হিসেবে থাকবে। সো দেখো, এখন দেখো একটা পরমাণু ইনিশিয়ালি তারা ছিল বিদ্যুৎ নিরপেক্ষ, কিন্তু যখন একটা ইলেকট্রন তারা দিয়ে দিল, তখন তাদের মধ্যে কি হলো, এই যে লিথিয়াম সেটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত, আর এই যে ফ্লুরিন সেটা হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত। অর্থাৎ এখন দেখো, একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু আর একটা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু, আমরা জানি যে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু দুইটা যদি ধনাত্মক চার্জে চার্জিত বস্তু আমি কাছাকাছি আনি, তখন একটা একটাকে বিকর্ষণ করবে, আবার দুইটা যদি ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু আনি, তখন তারা আবার বিকর্ষণ করবে, চৌম্বকের মতো দুইটা উত্তর মেরুর কাছাকাছি আনো বিকর্ষণ করবে, দুইটা দক্ষিণ মেরুর কাছাকাছি আনো বিকর্ষণ করবে,
বাট যখন তুমি উত্তর মেরু আর দক্ষিণ মেরুর কাছাকাছি আনবা তখন কি আকর্ষণ করবে, ঠিক এরকম যখন তুমি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ কাছাকাছি আনবা তখন তারা আবার আকর্ষণ করবে। তো তখন তারা কি করে, তখন তারা আবার একসাথে সংযুক্ত হয়ে যায়। তো তারা যখন আবার একটা সংযুক্ত হয় তখন তারা আবার নতুন যৌগ গঠন করে ফেলে, LiF, এটা নাম হচ্ছে লিথিয়াম ফ্লুরাইড। অ্যাকচুয়ালি এই যে যৌগ গঠন করার পরে আমাদেরকে কি বলতে হবে, লিথিয়াম ফ্লুরাইড বলতে হবে না কি বলতে হবে, সেগুলো নিয়ে আমরা সামনের চ্যাপ্টারে আলোচনা করব। আমরা অ্যাকচুয়ালি একটা যৌগের সংকেত কিভাবে লিখবো বা যৌগের সংকেতটাকে কিভাবে উচ্চারণ করবো কিভাবে বলবো সেগুলো নিয়ে সামনে লেকচারে আলোচনা করবো, বাট এখন আমাদের এতটুকু বেসিক জানাই যথেষ্ট। ক্লিয়ার? ওকে।